আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া খবর, মারা গেছেন অভিনেত্রী শ্রাবন্তীর মা। চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে। মা হারালেন জনপ্রিয় অভিনেত্রী ঈপ্সিতা শবনম শ্রাবন্তী। মঙ্গলবার 20 অক্টোবর রাত 12টায় বগুড়ার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সেখানেই চিকিৎসা চলাকালীন না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তথ্য নিশ্চিত করেছেন শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আঞ্জাম মাসুদ। আজ মঙ্গলবার রাত 1:45 দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। এর আগে গেল 12 অক্টোবর শ্রাবন্তী জানান, বেশ অনেকদিন ধরেই তার মা মাহমুদা সুলতানা লিভার সিরোসিস ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেই খবর পেয়ে মায়ের পাশে থাকতে 9 অক্টোবর আমেরিকা থেকে ছুটে এসেছিলেন রং নাম্বার খাত শ্রাবন্তী। জানা গেছে আজ শ্রাবন্তীদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তার মা মাহমুদা সুলতানাকে। 2 মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন একসময় জনপ্রিয় অভিনেত্রী ঈপ্সিতা শবনম শ্রাবন্তী। মায়ের অসুস্থতার খবর পেয়ে গত 9 অক্টোবর দেশে ফিরেন তিনি। তারপর থেকে বগুড়ায় মায়ের পাশে ছিলেন এই অভিনেত্রী। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।